দর্শক, গত 1 অক্টোবর বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে আর কখনোই চালু হবে না অবৈধ হ্যান্ডসেট। পুরো বিষয়টিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া গত 1 অক্টোবর থেকে শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। 1 অক্টোবর থেকে নতুন কেনা বা সংগ্রহ করা হ্যান্ডসেট নিবন্ধন করা না থাকলে তা ব্যবহার করতে গেলে গ্রাহক SMS পাবেন। SMS পাওয়ার পর 10 দিনের মধ্যে সেটটি নিবন্ধন করতে হবে, না হলে সেই মোবাইল ফোনটি বন্ধ করে দেওয়া হবে। কোনো হ্যান্ডসেট যদি বৈধভাবে তৈরি না হয়ে থাকে বা অবৈধভাবে সংগ্রহ করা হয় তাহলে সেই ফোনের কোনো প্রকার নিবন্ধন করা যাবে না। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার। তিনি আরও বলেন, গত 30 সেপ্টেম্বর পর্যন্ত যেসব হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে চালু ছিল সেগুলো বন্ধ হবে না। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে ওই সময় পর্যন্ত চালু থাকা 100,000 অবৈধ হ্যান্ডসেট বৈধ করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে সেগুলো আমরা নিবন্ধন করে নিয়েছি। বিটিআরসি চেয়ারম্যান আরও জানান, বৈধ কিন্তু নিবন্ধিত হয়নি এমন হ্যান্ডসেটের ক্ষেত্রে SMS পাওয়ার পর গ্রাহক 10 দিনের মধ্যে নিবন্ধন করে নিতে পারবেন, এতে তেমন কোনো অসুবিধা হবে না। তবে যে সকল সেট উৎপাদন এবং অন্যান্যভাবে সংগ্রহের দিক থেকে অবৈধ সেগুলো কোনোভাবেই নিবন্ধন করা যাবে না, সেগুলো বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে কাজ করবে না। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা মোটামুটি নিশ্চিত হলেন যে অবৈধ হ্যান্ডসেট নিয়ে সরকারের যে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে সেই সম্পর্কে, আর এটি হলো বিটিআরসির সর্বশেষ তথ্য। ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন, যাতে করে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। ধন্যবাদ।